অভিনেত্রী সুলতা চৌধুরী। 60-এর দশকে নায়িকা রূপে আবির্ভাব ঘটেছিল বাংলা সিনেমায়। তবে নিজের কিছু ভুল ও ভাগ্যচক্রে নায়িকা থেকে ক্রমশ হয়ে যান পার্শ্ব চরিত্রাভিনেত্রী। তবে সব ধরনের চরিত্রকে পর্দায় অসাধারণভাবে ফুটিয়ে তুলতে পারতেন তিনি। একবার সত্যজিৎ রায়ের সিনেমার অফারও তিনি ফিরিয়ে দেন। আজকের ভিডিওতে জানব অভিনেত্রী সুলতা চৌধুরীর জীবনের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1945 সালের পরাধীন ভারতের কলকাতায় জন্ম মায়া রায়চৌধুরীর। ছোট থেকেই নাচ গান প্রভৃতির প্রতি যথেষ্ট ঝোঁক ছিল মায়ার। মেয়ের নাচে গানে এত ঝোঁক দেখে গুরু রামনারায়ণ মিশ্রের কাছে মেয়েকে ভর্তি করে দেন বাবা অটলচন্দ্র। অল্প কিছুদিনের মধ্যেই নাচে গানে বেশ দক্ষ হয়ে ওঠে মায়া। এরপরই হঠাৎই আসে অভিনয়ের সুযোগ। রক্ষণশীল বাবা নাচ শিখতে সম্মতি দিলেও কখনোই চাননি মেয়ে অভিনয় করুক, তাই বারণ করেছিলেন তিনি। কিন্তু মেয়ে শোনবার পাত্রী নয়। চিরকাল জেদি স্বভাবের মেয়ে মায়া নিজের জেদ বজায় রাখতে নেমে পড়েন সিনেমায়। 1960-এ দেবর্ষী নারদের সংসার ছবিতে অভিনয় করে সিনেমা জগতে পদার্পণ করেন মায়া রায়চৌধুরী। প্রথম ছবি করার পরই আসে দ্বিতীয় ছবির সুযোগ। অভিনয় করেন পরিচালক সুধীর মুখার্জির শেষ পর্যন্ত ছবিতে। ছবি হিট হওয়ায় রাতারাতি পায়ের মাটি শক্ত হয়ে যায় মায়া রায়চৌধুরীর। তবে সিনেমায় নামার পর মায়া রায়চৌধুরী নাম পাল্টে হয়ে যান সুলতা চৌধুরী। দর্শকরাও সেই নামে চিনতে থাকে তাঁকে। প্রচুর ছবির অফার আসতে থাকে চারিদিক থেকে। কোন ছবিতে অভিনয় করবেন আর কোন ছবিতে করবেন না তা সহজে বুঝে উঠতে পারতেন না সুলতা চৌধুরী। এমন এমন ছবি সিলেক্ট করতেন যা তার কেরিয়ারকে ক্রমশ নিম্নগামী করে দেয়। তেমনটাই হয়েছিল। ধীরে ধীরে নায়িকার পদ হারিয়ে হয়ে যান পার্শ্ব চরিত্রাভিনেত্রী। দাদা ঠাকুর, তিন ভুবনের পারে, মৌচাক, ফুলেশ্বরী, সন্ন্যাসী রাজা, অগ্নিশ্বর, একের পর এক জনপ্রিয় ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন তিনি। ছবিগুলি জনপ্রিয় হলেও সুলতা চৌধুরীর চাহিদা ক্রমশ কমে গিয়েছিল ইন্ডাস্ট্রি থেকে। এক সময়ে প্রধান চরিত্রে অভিনয় করা সুলতা চৌধুরী শেষের দিকে ছোটখাটো চরিত্রেও অভিনয় করার সুযোগ পেতেন না। একবার সত্যজিৎ রায়ের মহানগর ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ এসেছিল, কিন্তু চুক্তিগত বেশ কিছু সমস্যার কারণে সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দেন। এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়ে আজীবন আফসোস করতে হয়েছিল সুলতা দেবীকে। নিজের অভিনয় দক্ষতায় উৎপল দত্তের নাটকের গ্রুপেও তিনি স্থান পেয়েছিলেন, কিন্তু সেই কাজের মেয়াদ বেশি দিন স্থায়ী হয়নি। শেষ ছবি ছিল দেবিকা। 1987 সালে এই ছবিতে কাজ করার পর আর কোথাও কোনো অভিনয় করেননি সুলতা চৌধুরী। এক প্রকার সরেই এসেছিলেন রঙিন দুনিয়া থেকে। 1997 সালে তাঁর মৃত্যু ঘটে। আজ এই গ্ল্যামার জগতে সুলতা চৌধুরী ভুলে যাওয়া একটা নাম। তবে যারা বাংলা সিনেমার স্বর্ণযুগের সাক্ষী, তাদের মধ্যে কারো কারো মনে আজও বিরাজ করে সুলতা চৌধুরীর অভিনয়। এই ভিডিও দ্বারা ওনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।